রিসেন্টিভ গোয়েঙ্কা প্রদান করলেন একটি বিশেষ স্মারক আমাদের মাননীয় রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে। এবারে ডেকে নিচ্ছি আরেকজন বিশেষ সম্মানীয় প্রতিনিধিকে, শিল্প বাণিজ্য জগতের শ্রী সন্দীপন চক্রবর্তী। A special memento is being presented to our Honorable President of India, Sri Pranab Mukherjee, by Sri Sandipan Chakraborty. এবারে আমাদের রাজ্যের বিভিন্ন ক্রীড়া জগতের পক্ষ থেকে সম্মাননা জ্ঞাপন করা হবে আমাদের বরণীয় রাষ্ট্রপতিকে। Now the sports fraternity will felicitate our Honorable President. প্রথমেই ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সভাপতি শ্রী জগমোহন ডালমিয়াকে আহ্বান জানাই মঞ্চে মাননীয় রাষ্ট্রপতিকে সিএবির পক্ষ থেকে সম্বর্ধিত করার জন্য। শ্রী জগমোহন ডালমিয়া, হি ইজ ফেলিসিটেটিং আর অনারেবল প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অন বিহাফ অফ দ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। President Sri Jagmohan Dalmia. এরপর সম্মাননা জ্ঞাপন করতে মঞ্চে আসতে অনুরোধ জানাই শ্রী অঞ্জন মিত্রকে, মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের অনারারি জেনারেল সেক্রেটারি। একটি বিশেষ সবুজ মেরুন উত্তরীয় তিনি পরিয়ে দিলেন, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাননীয় রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখার্জিকে, শ্রী অঞ্জন মিত্র, মোহনবাগান ক্লাবের অনারারি জেনারেল সেক্রেটারি। ডেকে নেব ইস্ট বেঙ্গল ক্লাবের অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি ডক্টর শান্তি রঞ্জন দাশগুপ্তকে, সম্মাননা জ্ঞাপন করবেন তিনি ইস্ট বেঙ্গল ক্লাবের পক্ষ থেকে আমাদের মাননীয় রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখোপাধ্যায়কে। সবুজ মেরুনের পর এবারে লাল হলুদ, লাল হলুদ উত্তরীয়টি পরিয়ে দিলেন আমাদের মাননীয় রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখার্জিকে। অ্যান্ড আ স্পেশাল মেমেন্টো ইজ বিং অ্যাওয়ার্ডেড অন বিহাফ অফ ইস্ট বেঙ্গল ক্লাব বাই দি অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি ডক্টর শান্তি রঞ্জন দাশগুপ্ত। সবশেষে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জেনারেল সেক্রেটারি শ্রী জমিল মনজারকে আমন্ত্রণ জানাই মাননীয় রাষ্ট্রপতিকে সম্মাননা জ্ঞাপন করার জন্য। একের পর এক তিনটি ক্লাবের উত্তরীয় আপনারা দেখছেন এবার সাদা কালো, মোহামেডান স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে সম্মাননা জ্ঞাপন করা হচ্ছে। সম্মাননা জ্ঞাপন করছেন ক্লাবের জেনারেল সেক্রেটারি জমিল মনজার। সম্বর্ধনা অনুষ্ঠানের এখানে সমাপ্তি। এবারে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে অনুরোধ জানাবো আজকের এই অনুষ্ঠানে তার ভাষণ প্রদানের জন্য। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া শ্রী প্রণব মুখার্জি টু কাইন্ডলি টেন্ডার হিজ মেসেজ। আমি মাননীয় রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখার্জিকে আজকের এই অনুষ্ঠানে তার ভাষণ প্রদানের জন্য অনুরোধ জানাই। পশ্চিমবঙ্গের মাননীয় রাজ্যপাল শ্রী এম কে নারায়ণ, পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী
পরম কল্যাণীয়া মমতা বন্দ্যোপাধ্যায়, ঐতিহাসিক কলকাতা শহরের মহানাগরিক শোভনদেব, বাংলার শিক্ষা, সঙ্গীত, চিত্রকলা, ক্রীড়া, ব্যবসায়, এক কথায় জীবনের সমস্ত ক্ষেত্রে যে উজ্জ্বল নামগুলি সঙ্গে আমরা প্রায় পাঁচটি দশক ধরে পরিচিত, সেই নক্ষত্রদের একটি বিপুল অংশ আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে এই সভায় উপস্থিত হয়েছেন। তাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করব না, আমার সশ্রদ্ধ বিনম্র প্রণাম নিবেদন করব। আমি কলকাতা শহরের মানুষ, স্বাভাবিকভাবে মমতা আমাকে যখন বললেন যে আমরা আপনাকে কলকাতায় নাগরিক সম্বর্ধনা দিতে চাই, আমার মনে একটু সংশয় জাগল যে আমি কলকাতার মানুষ, এই শহরে অলিগলিতে ঘুরেছি, বহু মানুষের সঙ্গে গত পাঁচ দশক ধরে পরিচিত হয়েছি, জীবনের বড় অংশটাই কলকাতা শহরে কেটেছি। অবশ্য আমি জন্মসূত্রে নাগরিক নই, জন্মসূত্রে গ্রামের মানুষ, কিন্তু স্নাতক পর্যায়ের পড়াশুনো শেষ করে স্নাতক উত্তর পড়াশুনোর জন্য কলকাতায় আসি পাঁচের দশকের মাঝামাঝি। তারপর থেকে কলকাতায় মূলত কলকাতাকে কেন্দ্র করে বাংলার বিভিন্ন অঞ্চল আমার রাজনৈতিক কর্মক্ষেত্র হয়েছে। কাজী সেই কলকাতায় নাগরিক সম্বর্ধনা, তারপরেই আমার মনে হলো, অনেকদিন আগে পড়েছিলাম, যদি ভুল হয়ে থাকে সকলে আপনারা মার্জনা করে দেবেন, অনেকদিন আগে একটা রবীন্দ্রনাথের আত্মপরিচয়ের মধ্যে পড়েছিলাম একটা প্রবন্ধে, বোধহয় প্রবন্ধের সংখ্যাটা হচ্ছে 3 নম্বর, যখন কবিকে তাঁর 70তম জন্মদিবস উপলক্ষে সম্বর্ধনা দেওয়া হলো কলকাতার মানুষের পক্ষ থেকে, সেখানে তিনি একটা কথা বলেছিলেন যে খ্যাতি এবং সম্বর্ধনার গ্রহণ করার মধ্যে একটা ঝুঁকি থেকে যায়, ঝুঁকিটা হচ্ছে এই সম্বর্ধনা বোধহয় মানুষের অহংবোধকে খানিকটা তৃপ্ত করে। তারপরেই তিনি যে লাইনটি বললেন, যে কথাগুলি বললেন, সেইটা কিন্তু সান্ত্বনার কথা। আমি এই সম্বর্ধনাকে গ্রহণ করছি আপনাদের প্রীতি